with me Raja and welcome to our show Rebuild Chatter with Raja presented by SRS Entertainment and আজকে আমাদের শো এর গেস্ট এটিকের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য দাদা ওয়েলকাম টু আওয়ার শো থ্যাংক ইউ রিবিল্ড অ্যাট দ্য উইথ রাজা প্রেজেন্টস বাই এসএনএস এন্টারটেইনমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ তোমার সাথে তাহলে কোশ্চেন যাই আড্ডা শুরু করি আমরা নিশ্চয়ই আমি তোমাকে যেটা প্রথমেই জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য সেটা হচ্ছে যে দেখো ফুটবলে অনেক রকম পজিশন আছে স্ট্রাইকার বলো ডিফেন্ডার বলো মিডফিল্ডার বলো কিন্তু গোলকিপার যেটা হচ্ছে পুরো টিমের একজনই থাকে তুমি সেই পজিশনটা কেন বেছে নিলে এত পজিশন থাকতে আমি ছোটবেলায় আমাদের পাড়াতে গোলকিপারই খেলতাম তখন খুব একটা বেশি গোলকিপার ছিল না কেউ গোলকিপার খেলতে চাইতো না তাই জন্য আমি সবার থেকে ছোট ছিলাম আমাকে গোল পোস্টে দাঁড় করিয়ে দিত প্লাস ফুল হাতা জার্সি পরতে পারতাম ডিফারেন্ট কালার ওটা আমার ভালোই লাগতো তারপরে আস্তে আস্তে আমি ওটা এনজয় করতে লাগলাম গোলকিপিং করাটা তারপরে যখন আমি উপরে খেলার অপশনও পেলাম তাও আমি গোলকিপিং করতাম মনে আমার ভালো লাগতে লাগলো ওইভাবেই আমার গোলকিপিং এ যাওয়া আচ্ছা এই সূত্রে একটা কোশ্চেন করি যে তোমার কাছে তোমার আইডিয়াল বলে কি এজ এ গোলকিপার তোমার কাছে আইডিয়াল আমার ছোটবেলায় অলিভার কানকে খুব ভালো লাগতো ক্যাসিয়াসকে খুব ভালো লাগতো বুফন একনো খেলছে ওকেও আমার খুব ভালো লাগে এদের তিনজনকে আমি খুব ফলো করতাম এজ এ ফিল্ড মানে তাদের দেখে তুমি ইন্সপায়ার হয়ে বলা যায় এক্স্যাক্টলি গোলকিপার দাদা তুমি এর আগে মুম্বাই সিটি এফসি তে খেলেছো পুনে সিটি এফসি তে খেলেছো এখন আমাদের অ্যাথলেটিকো দা কলকাতার হয়ে খেলছো এডিকে তো সবার ফ্যান বেসই তোমার কাছে মোটামুটি চেনা শোনা তো তোমার কি মনে কোন ফ্যান বেসটা বেশি প্যাশনেট ফুটবল নিয়ে যখন পুনেতে ছিলাম পুনের ফ্যান বেস আমার খুবই ভালো লেগেছিল বোম্বেতেও খুব ভালো ফ্যান বেস বাট কলকাতাতে এসে নিজের স্টেটে এসে আমার সবচেয়ে ভালো কলকাতাই লাগে ফ্যান বেস নিজেদের লোক কানেক্ট করা যায় আর এটিকে তো অনেক বিশাল বড় ক্লাব দুবার ট্রফি জিতেছে তো এটিকে কম্প্যারিজন নেই আমি বলছি না এটা আমি এখন এটিকেতে খেলছি বলে বাট আমি আমার হোম স্টেটে খেলছি এতদিন পরে সেটা আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার খুব আমি জিনিসটা এনজয় করছি লাস্ট দু বছর ধরে যাক দাদা তুমি এই অ্যান্সারটা দিলে আচ্ছা তুমি যদি আমাদের শো এর নাম রিভিল আড্ডা উইথ রাজা যদি তুমি আমাদের শো একটু রিভিল করে দিও তোমাদের স্ট্রাগল লাইফটা কেমন ছিল দাদা এত বড় পজিশন আসতে গেলে তো স্ট্রাগল সবাইকে করতে হয় সেটা আমরাও জানি তুমি যদি এটা আমাদের শো আমাদের দর্শকের জন্য একটু রিভিল করে দিও তোমার স্ট্রাগল লাইফটা কেমন ছিল সেরকম বলতে গেলে আমার মনে পড়ে আমার কিছু ইনজুরিজ হয়েছিল আগে ক্যারিয়ারের স্টার্টিংয়ে তো সেগুলোই আমার মনে পড়ে শোল্ডারে লেগেছিলো আমি যখন খেলা শুরু করেছিলাম সেটা নিয়ে আমি মোটামুটি 8 মাস মতন রেস্টে ছিলাম রিহ্যাব করছিলাম সার্জারি হয়েছিল খুবই ছোটো বয়স ছিল গোয়াতে একা থাকতাম গোয়ার টিমে খেলতাম মা বাবার কাছে থাকতো না ওটা খুব টাফ পয়েন্ট ছিল তারপরে আবার আরেকবার আমার লেগেছিলো এশিয়া কাপের আগে এই এশিয়া কাপ না তার আগে এশিয়া কাপের আগে আবার আমার শোল্ডারে লেগেছিলো সে লাস্ট মোমেন্টে আমি 15 দিন আগে এশিয়া কাপ স্টার্ট হওয়ার আমাকে ফেরত ইন্ডিয়াতে চলে আসতে হয়েছিলো ওটাও খুব ডিফিকাল্ট টাইম ছিল বাট আমি ওভারকাম করেছিলাম ওগুলো ভালো করে রিহ্যাব করে তো এখন আমি যদি বসে ভাবি আমার ওই দুটোই মনে পড়ে যে ওই দুটো ইঞ্জুরি আমার জন্য একটা সেটব্যাক ছিল বলতে গেলে বলা যায় আজকাল অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মারলাম কোশ্চেন করলাম তো একটু গেমসে ঢুকি আমি কয়েকটা তোমাকে বলবো ধরো আমি বললাম কে খেতে ভালোবাসে কে তুমি তোমার টিমের মধ্যে তোমার যাকে মনে হয় সে সেটা সেটা বলবে তাহলে সবার প্রথমে বলি না কে খেতে ভালোবাসে তোমাদের টিমের সবার মধ্যে কে খেতে ভালোবাসে এটি খেতে ভালোবাসে জয়সানে খেতে খুব আচ্ছা আর অ্যাংরি ইয়াং ম্যান অ্যাংরি ইয়াং ম্যান কাকে বলা যায় কি সালাম হ্যাঁ সালাম আর কে আলসে মানে একটু ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করে সেটাও জয়সানে আলসি ঠিক নাও একটু মানে একটু ইজি থাকতে পছন্দ ইজি থাকতে আলসিটা রং বাট বাট একটু ইজি ইজি আউট লাইফ হচ্ছে জয়সান কুল বয় জয়েশ জয়েশ আর অঙ্কিত আচ্ছা আচ্ছা আর যদি তুমি বলো যে মাঠের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ কে মানে প্র্যাকটিসের টাইম মাঠের মধ্যে তো যখন খেলোয়াড় সবাই অ্যাক্টিভ থাকে মানে ওই প্র্যাকটিসের টাইমে প্র্যাকটিস টাইমে রবি অঙ্কিত এরা খুব অ্যাক্টিভ প্রচন্ড হাইপার অ্যাক্টিভ থাকে দুজন আর খুব পাঞ্চুয়াল পাঞ্চুয়াল আমরা সবাই কেউ হয় একটা টিম এখন এডিও তোমার কাছে একটা ফ্যামিলি লেট কেউ হয় না সবাই খুব পাঞ্চুয়াল আর একটা কোশ্চেন আমি একটু হাঁটতে বলি যে আমাদের যে কোচ সে কিরকম স্ট্রিক্ট সে স্ট্রিক্ট বললে ভুল হবে কথাটা উনি খুব ডিসিপ্লিন ডিসিপ্লিনটা পছন্দ করে কারণ এটাই আমাদের জব প্রফেশন তো এটাই আমাদের ফ্যামিলি
যেমন আমরা নিজের ফ্যামিলিকে কেয়ার করি, মা বাবা বোন সেরকম, এটাও আমাদের ফ্যামিলি, এটাকেও সেরকম কেয়ার করতে হয়। তাই জন্য উনি চায় সবাই কমিটেড থাকুন নিজের কাজে, তো উইচ ইজ ভেরি রাইট আই গেস, স্ট্রিক্ট বললে ভুল, বাট উনি চায় যে আমরা সবাই নিজের 100% দিই প্রত্যেক দিন ট্রেনিংয়ে আর ম্যাচে, যেটা কারেক্ট ওনার কাছ থেকে চাওয়া। দাদা আমরা এখন জানি আইএসএল চলছে, কিছুই না, আমরা আমাদের আগের ম্যাচটাও দেখলাম, তো সামনে এখন তোমার অনেক ম্যাচ পড়েছে, অনেক দীর্ঘ জার্নি, তো এখন তুমি এই আইএসএল এর ম্যাচের থেকে কি এক্সপেকটেশন রাখছো, কি দর্শককে দিচ্ছ তোমার বাকি যদি একটু কিছু বলো? তিনটে অ্যাওয়ে ম্যাচ আছে আমাদের, নেক্সট তিনটে ম্যাচে অ্যাওয়ে ম্যাচ, খুব একটা ইজি ম্যাচ না, কারণ তিনটে পর পর ব্যাক টু ব্যাক অ্যাওয়ে ম্যাচ আছে, তো তিনটের মধ্যে আমাদের পয়েন্ট তুলতে হবে, টপে থাকার চেষ্টা করতে হবে, আমরা এখন টপে আছি গ্রুপ টেবিলে, তো ওইটা থাকার ধরে রাখার চেষ্টা করতে হবে। সেভেন্থ রাউন্ড সবে শুরু হলো আমাদের, সেটাই আমাদের টার্গেট, আর নক আউটে যাওয়া, ওখান থেকে আবার কোয়ালিফাই করা ফাইনালের জন্য, এটাই আমাদের টার্গেট। এইভাবে আমরা ব্রেক করে প্ল্যান করেছি, ছোট ছোট প্ল্যান নিয়ে তোমরা দীর্ঘ পথ এগিয়ে যেতে চাইছো, সেটা খুবই ভালো। আচ্ছা যখন ম্যাচ নিয়ে কথা উঠলো, এই সামনে ম্যাচ আছে, আগে ম্যাচ হয়েছে, তো আমি এখন একটা কোশ্চেন করেই ফেলি, যেটা হয়তো আমাদের দর্শকের সবাই জানতে চাইবে, যে এই যে আইএসএল এ যে রেফারিটা হচ্ছে সেইটা নিয়ে তুমি কিছু যদি বলো, মানে অনেকেই কেউ বলতে পারে অনেকেই এই রেফারিং নিয়ে সন্তুষ্ট না, কারণ আমরা কমেন্ট্রিতে তো শুনছি অনেক কিছু বলছে এবং দর্শকরাও বলছে, সোশ্যাল মিডিয়ায় টুইট হচ্ছে অনেক কিছু নিয়ে, তো তোমার মতামত কি এটা নিয়ে? রেফারিং নিয়ে আমি সেরকমভাবে কিছু বলবো না, কারণ আমি জানি ওটা ডিফিকাল্ট জব, আর ওরাও অনেক প্রেশারে আছে, কারণ কিছু ভুল ডিসিশন স্টার্টিংয়ে হয়ে গেছে, যার জন্য সব রেফারি এখন প্রেশারে আছে। আর একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের দেশে রেফারিরা যেটা মিস্টেক হচ্ছে, এটা মানে ওরা ইচ্ছে করে করছে না, এটা হয়ে যাচ্ছে। যেমন আমরা অ্যাজ এ স্পোর্টসম্যান মাঠে অনেক মিস্টেক হয়, রেক্টিফাই করার চেষ্টা করি, সেম ওদের সাথেও হচ্ছে, লাইফ ম্যাচে ইটস নট ইজি, নিশ্চয়ই ওদের অনেক ইম্প্রুভ করতে হবে, কিছু ভুল ডিসিশন হয়েছে, বাট আই এম শিওর দে আর অলসো ওয়ার্কিং হার্ড, আর এটা ফিউচারে আর হবে না। ওদেরকে ক্রিটিসাইজ করে এখন কিছু বলে লাভ নেই, কারণ আমি জানি ওটা ইজি জব না, ওরা অনেক প্রেশারে থাকে, আমি ফিল করতে পারি, কারণ ওই সেম মাঠে আমরাও খেলি, তো আমি জানি ইজি না, তো নিশ্চয়ই ওদেরকে ইম্প্রুভ করতে হবে, আমাদেরকেও করতে হবে, ওনাদেরকেও করতে হবে। এই যে রেফারির কথা যখন উঠলো, তখন আর একটা কথা শোনা যাচ্ছে যে আইএসএল এ নাকি ভিএআর আসছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, তো সেইটার ব্যাপারে তোমার কি বক্তব্য বা সেটার ব্যাপারে কি মতামত? ভিএআর আমি ইনস্টাগ্রামে কয়েকটা পোস্ট কেউ কেউ করেছিল দেখেছিলাম যে হয়তো আসছে, বাট আমার কাছে কোনো খবর নেই, আমি এখন কিছু শুনিনি, বাট আমি যেইটুকুনি জানি যে আরো অনেক ক্যামেরা লাগবে ভিএআর আনতে গেলে ইন্ডিয়ান ফুটবলে, একটা ম্যাচে যতগুলো আমাদের ইন্ডিয়াতে ক্যামেরা থাকে তার থেকে অনেক বেশি ক্যামেরা লাগবে, বাট আমি নট শিওর অ্যাগেন কি খবর, কতটা কি এটা ফাংশনাল হতে কতদিন লাগবে সেটা আমার কাছে কোনো খবর। এতক্ষণ এটিকে নিয়ে জিজ্ঞেস করলাম, তোমার ফুটবল লাইফ নিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ এটাও তোমার লাইফ নিয়ে, কিন্তু একটু তোমাকে নিয়ে দিই, যে তুমি এখন আমাদের একটা সাকসেস ম্যান, সব সাকসেস ম্যানের পিছনে কোনো না কোনো ওম্যানের হাত থাকে, এটা আমার সবাই জানি, তো তুমি কি বলতে পারো তোমার এই সাকসেসের পিছনে কার হাত? সেরকম বলতে গেলে মার কথাই মনে পড়ে, কারণ ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করেছি, ফ্যামিলির সাথে ছিল, মাই দেখতো জামা কাপড় জার্সি প্যান্ট, সেই কাদা লাগিয়ে আসতাম বাড়িতে, বকা দিত প্রত্যেক দিন, বাট লাস্ট অব্দি মাই ধুয়ে দিত যখন দেখতো আমি আর পাচ্ছি না, পরের দিন আবার ট্রেনিংয়ে যেতে হবে, তো অনেক আপস অ্যান্ড ডাউন যা দেখেছি ফ্যামিলির সাথেই, মা বাবার সাথেই, দাদার সাথেই দেখেছি, তো সেরকম বলতে গেলে মাই আমার সেই বলে। আমাদের আড্ডা তাহলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে দাদা, থ্যাংক ইউ এতটা টাইম দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আমাদের শোয়ে আসার জন্য, তোমার বাড়িতে দেখার জন্য, অ্যান্ড আপনাদেরও ধন্যবাদ আমাদের শোটা দেখার জন্য, আবার দেখতে থাকুন আমরা আসছি পরের এপিসোড নিয়ে, এখন গুড বাই। আমি অরিন্দম, এসআরএস এন্টারটেইনমেন্ট, সবাই যাদের পছন্দ তারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, থ্যাংকস।